সবচেয়ে অপছন্দের জিনিসটাও যে এতটা ভালো লাগবে না বানালে জানতেই পারতাম না। আজ আমি একটা দারুণ মজার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নতুন বললাম তার কারণ রেসিপিটা আমার কাছে একদমই নতুন। তাই দেখো, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, ভালো করে জাল করে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু তাড়াতাড়ি গেস করে বলো আমি কী রেসিপি বানাবো। এরপর আসছি মূল উপকরণে, যেটা ছাড়া রেসিপিটা একেবারেই অসম্ভব, সেটা হচ্ছে গাজর। তো আমি গাজরের একটা আলু ছোলার সাহায্যে গাজরের খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে দেব। তো গাজরের খোসাগুলো প্রায় ছাড়ানো আমার কমপ্লিট হয়ে এসেছে। তো খোসাগুলো আমি গাজরের ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু যেটা করতে হবে, গাজরটাকে পরিষ্কার জল দিয়ে সুন্দর মতন ধুয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে 500 গ্রামের মতন গাজর নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তো তারপরে যেটা করতে হবে, আমি একটা গ্রেটার নেব, সেই গ্রেটারটার মাধ্যমে সব গাজরগুলোকে গ্রেট করে নেবো। তোমরা চাইলে এমনি সাধারণ বটির সাহায্যে টুকরো টুকরো করেও কেটে নিতে পারো, কিন্তু আমার মনে হলো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই সুন্দর হবে। তো চলো গল্প করতে করতে আমি গাজরগুলো গ্রেট করে নিই। তো দেখো, গাজরগুলো কিন্তু আমার প্রায় গ্রেট করা হয়ে এসেছে। সত্যি কথা বলতে গাজরগুলো ঘষতে ঘষতে কিন্তু আমার হাতটা এত ব্যথা হয়ে গেছে যে কী বলবো। তো এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রেসিপিটা পুরোটা ঘি দিয়েই করব। তোমরা সাদা তেল ইউজ করতে পারো। তো আমি কড়াইতে ঘি দিয়ে দেব, এরপরে ঘিয়ের ওপর এলাচ ও তেজপাতা দিয়ে গাজরটা দিয়ে দেব। আমি কিন্তু অল্প অল্প করে গাজর দেব আর নাড়ব। আর হ্যাঁ, আমি কিন্তু কিশমিশটা ভেজে নেব ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম। তাই দেখো, মাঝখানটা একটু ফাঁকা করে ঘি দিয়ে দিয়েছি। এবার কিশমিশগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর গাজরটাকে আবারও একটু নেড়ে নিলাম। এবারে দেখো, জাল করা দুধের মধ্যে আমি গাজরটা দিয়ে দেব। তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, দুধে গাজরটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা জাফরানের মতো রং ছাড়লো, তাই না? তো যাই হয়, সুন্দর মতন নেড়ে ছেড়ে ফুটে আসলে আমি দিয়ে দেবো চিনি। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে ওপর থেকে কাজুগুলো ছড়িয়ে দেব। আর হ্যাঁ, এটা কিন্তু ঘি ইউজ করলে ফ্লেভারটা দারুণ আসে, তাই বললাম। তো আমি তো আগেও বলেছি, তোমরা চাইলেও সাদা তেল ইউজ করতে পারো। তো এইবারে দেখো, আমি একটা কিন্তু 5 টাকা দামের পাউডার দুধের প্যাকেট নিয়েছি, আমি দুটো দিয়েছি। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো বা একটাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে মতন দেবে। তো আমি দিয়ে খুব সুন্দর করে দেখো ঝাঁকানাকা করে নেড়ে দেবো, একটু ঘেঁটে ঘেঁটে দেবো, যেহেতু আমি ডাল ঘাঁটিটা ইউজ করিনি, হাতা চামচ যাই বলো না কারণ সেটা দিয়েই সুন্দর করে নেড়ে দেবো। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আর আমি কিন্তু গাজরের হালুয়াটা মাখা মাখা রেখেছি, আর অলরেডি আমি বাটিতে করে নিয়ে বসেও পড়েছি এর টেস্টটা কেমন জানার জন্য। আমি কিন্তু গাজর একদমই পছন্দ করি না, মাথায় কি চাপলে মনে হলো তাহলে গাজরের হালুয়া বানিয়ে দেখা যাক, খেতে যে এত অসাধারণ হবে। এক চামচ মুখে দিয়ে কিন্তু আমার রিয়্যাক্টটা বেরিয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন প্লিজ। আর কী কী রেসিপি আপনারা দেখতে চান তার জন্য কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।